এখন চলছে জ্যৈষ্ঠ মাস, সারা দেশে প্রচণ্ড গরম ও তাপদাহে কঠিন হয়ে পড়েছে বাইরে যাওয়া। মধুমাস বলা হলেও এ সময় শুরু হয় তীব্র তাপদাহ ও অসহ্য গরম। প্রকৃতির এই রুদ্র রূপ থেকে একটু শীতল ও সতেজ হতে বিভিন্ন ফলের জুস খাচ্ছেন মানুষ। রাজধানীর গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় খোলা জায়গায় পাওয়া যাচ্ছে আখের রস। অস্বাস্থ্যকর সেই রস খেয়েই তৃপ্তি মেটাচ্ছেন মানুষেরা। হালকা ঠান্ডার জন্য এগুলো দেওয়া হয়েছে, তো গরম পড়ে কারণে, গরম পড়ে বেশি কারণে একটু হালকা ঠান্ডার জন্য দেওয়া হয় যে মানুষের খাওয়া যায়, ভালো ভালো তৃপ্তি মেটে আর কি। গরমে আখের জুস খেতে তো সবারই ভালো লাগবে, কারণ ঠান্ডা বরফ দেওয়া আছে, তো ঠান্ডা পানি খেতে যেরকম এর থেকে আরেকটু সুস্বাদু এবং ভালো লাগে সবাই। ভাই আমার গলাটা শুকিয়ে গেছে, যার জন্য আমি ঘুরতে আছি যে কোনো জায়গায় যদি, ঠিক আছে, যদি কোনো জায়গায় এই উকের রস পাই তাহলে আমি খাবো। অসহ্য গরমে তৃষ্ণার্ত শরীর ও মনকে চাঙ্গা করতে শহরের মানুষ আখের রস বিক্রেতার কাছে ছুটে যাচ্ছেন। আখ ছোট করে কেটে বিশেষ যন্ত্রের মাধ্যমে রস বের করা হয়। বিক্রেতারা সেই রস গ্লাসে ভরে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন। প্রতি গ্লাস আখের রস বিক্রি হচ্ছে 20 টাকায়। আখের রসে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে কিনা তা জানা নেই সাধারণ মানুষের। অনেকের দাবি রসের সঙ্গে যে বরফ থাকে তাতে স্যাকারিন জাতীয় কিছু মেশানো হয়। কারো কারো মতে গরমে স্বস্তি পেতে আখের রসের বিকল্প নেই।